আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক পারমিটের সর্বশেষ আপডেট নিয়ে, বিশেষ করে সার্বিয়া এম্বাসিতে বর্তমানে ফাইল অনলাইন করা যাচ্ছে না এই বিষয়টি নিয়ে। আপনারা অনেকেই আমাকে নক করেছেন, অনেকেই সার্বিয়ার ভিসার বিষয়ে জানার জন্য উদগ্রীব হয়ে গেছেন। আজকের ভিডিওতে সার্বিয়ার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটের তথ্যগুলোই সবসময় পেয়ে থাকবেন। বন্ধুরা, যারা 2024 সালে সার্বিয়াতে যেতে চাচ্ছেন, এটা আপনাদের জন্য ভালো একটা সুযোগ হবে। সার্বিয়া 2024-এ প্রচুর পরিমাণে কর্মী নিবে। সার্বিয়ার বর্তমান ভিসা রেশিও মোটামুটি ভালোই বলা যায়। সার্বিয়া যে কাজের জন্য প্রচুর ভিসা দিচ্ছে সেটা হচ্ছে 2027 সালে সার্বিয়াতে একটা এক্সপো হবে, আর সেটা মোটামুটি বড় একটা এক্সপো বলা যায় ইউরোপের মধ্যে। তো এর জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে, আর সেজন্যই তারা প্রচুর পরিমাণে লোক নিয়োগ দিচ্ছে। তো এটার জন্য তাদের দক্ষ এবং অদক্ষ দুই ধরনের কর্মী প্রয়োজন হবে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে সার্বিয়া এম্বাসি থেকে অফিসিয়ালি ই ভিসার ব্যাপারে কোনো নির্দেশনা বা ঘোষণা আসেনি, তবে খুব শীঘ্রই সার্বিয়া ই ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে। ই ভিসা হলে আপনাদের অনেক সুবিধা হবে, অল্প সময়ের মধ্যে ভিসা করা যাবে, ইন্ডিয়া যাওয়া লাগবে না, অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা থাকবে না। অনেকেই ভাবছেন ই ভিসা হলে হয়তোবা ভিসার পরিমাণটা কম হবে বা ভিসার রেশিও কমে যেতে পারে। আসলে মূল বিষয়টা হচ্ছে ই ভিসা হলে বরঞ্চ সুবিধাটা বাড়বে, ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং ঝামেলা অনেক কম হবে। তবে খেয়াল রাখতে হবে, আবেদন করলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু আবার এমন না। আপনার ডকুমেন্ট সঠিক হতে হবে আর আপনার পারমিট জেনুইন হতে হবে। মোট কথা, আপনার সকল কাগজপত্র ডকুমেন্ট আপ টু ডেট থাকতে হবে, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আপনার যেই কোম্পানি আপনাকে পারমিট ইস্যু করবে সেই কোম্পানির সহযোগিতাও লাগবে, কারণ এম্বাসি থেকে যখন আপনার কোম্পানিতে যোগাযোগ করা হবে, কোম্পানি যদি আপনার সঠিকভাবে রেসপন্স করে আপনার বিষয়ে, তাহলেই কিন্তু আপনি ভিসা পাবেন। তো ই ভিসার জন্য আপনি যখন অনলাইনে ফাইল সাবমিট করবেন, তারা আপনার ফাইল যাচাই বাছাই করবে, সকল ডকুমেন্ট যাচাই বাছাই করবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে ভিসা দিয়ে দিবে বা ডিসিশন দিয়ে দিবে। আর এজন্যই ই ভিসা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা পারমিট পেয়েছেন বা পারমিট অনলাইন করেছেন, তো এখন যদি ই ভিসা চালু হয়েই যায় তাহলে আপনাদের কি হবে, এটা একটা চিন্তার বিষয়, তাই না? মূল বিষয়টা হচ্ছে আপনি ই ভিসার জন্য আবেদন করেন বা স্টিকার ভিসার জন্য আবেদন করেন, ওয়ার্ক পারমিটে আপনি কোনো দেশে যেতে চাইলে আপনাকে কিন্তু প্রথমে ওয়ার্ক পারমিটটা কালেকশন করতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন যাদের অনলাইন হয়ে গেছে তারা স্টিকার ভিসা পাবেন, আর যাদের এখনও অনলাইন হয়নি, মাত্র পারমিট হাতে পেয়েছেন, আর যদি এই ফাঁকে ই ভিসা চালুই হয়ে যায় তাহলে আপনি ই ভিসাই পাবেন। তো এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নেই। বর্তমানে সার্বিয়ার ভিসার ডেলিভারির অনেক সময় লাগছে এবং ফাইল অনলাইন করা যাচ্ছে না। এই বিষয়টা হচ্ছে আসলে বর্তমানে সার্বিয়ার ই কনসুলেট যে সার্ভারটা আছে, মানে যে সার্ভারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে সার্বিয়ার পারমিট অনলাইন করতে হয়, সেই সার্ভারটা সম্পূর্ণ ডাউন আছে। সার্ভারে আপনি যখন ঢোকার জন্য চেষ্টা করবেন, সেখানে দেখাবে যে সার্ভারটা আপডেটের কাজ চলছে। এই মুহূর্তে কোনো কাজই আসলে হচ্ছে না। আপনি যদি এই মুহূর্তে পারমিট পান, আপনি কিন্তু আপনার পারমিটকে অনলাইন করতে পারবেন না। মেইন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যেহেতু সার্ভার ডাউন আছে আর আপনার পারমিটকে অনলাইন করা যাবে না, সো এটা যে কবে নাগাদ ঠিক হবে বা পারমিট অনলাইন করার সুযোগ কবে আসবে, এটা আসলে কনফার্ম করে বলা যাচ্ছে না। তবে যে কোনো সময় হয়তোবা নোটিশ আসতে পারে এই বিষয়ে। যেহেতু এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি তারা, তাহলে আশা করা যাচ্ছে খুব শিগগিরই সার্ভার ঠিক হয়ে যাবে। বর্তমানে ফাইল অনলাইন করার যে সিস্টেমটি আছে সেটা বন্ধ থাকার কারণে অনেকেই আপনারা কনফিউশনে আছেন যে আপনার পারমিট এসেছে, এখন আপনি কি ভিসা পাবেন কি না। আসলে এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনার ভিসা অবশ্যই আপনি পাবেন, তবে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। আর যাদের পারমিট এখনও পাননি, 3-4 মাস হয়ে গেছে,
তারা আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন, কারণ সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে। বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে সার্বিয়ার নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে যে সার্বিয়াতে যে আপনি যদি সার্বিয়াতে স্টে করেন এবং অন্য কোনো দেশে না যান, তাহলে আপনার স্যালারির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে। এবং যদি আপনি সার্বিয়া থেকে পালিয়ে যান, তাহলে যদি হাঙ্গেরির বর্ডারে আপনি ধরা পড়েন, আপনাকে সার্বিয়াতে পাঠাবে না, সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর সর্বশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে যারা রিসেন্টলি পারমিট পেয়েছেন, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পারমিট পেয়েছেন, তাদের ভিসা পেতে মিনিমাম 4 থেকে 5 মাস সময় লাগতে পারে। তো বন্ধুরা, সার্বিয়ার সর্বশেষ আপডেটের তথ্যগুলো এটাই ছিল। আপনারা অনেকেই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তা আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে নক করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সঙ্গে আলোচনা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।